আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে থাকছে অরেঞ্জ কেক। কেকটা আমি তৈরি করেছি সম্পূর্ণ চুলাতে। আশা করছি কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। এখন নিয়ে নিব মেজারমেন্ট কাপের 1 কাপ আইসিং সুগার, বা যেটাকে আমরা গুঁড়া চিনি বলে থাকি। এরপরে দিব 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, আর 1/4 চা চামচের একটু বেশি আমি লবণ ব্যবহার করেছি। এই সব শুকনো উপকরণগুলো এখন ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো আরও ভালো মতো মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন একে একে দিয়ে দিব লিকুইড উপকরণগুলো। প্রথমেই দিয়ে দিব আমি কমলার খোসা। এখানে 1 টেবিল চামচের মতো কমলার খোসাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এতে করে কেকের মধ্যে একটা সুন্দর অরেঞ্জ ফ্লেভার আসবে। এরপরে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপ লিকুইড দুধ। দুধটা একটু ঘন করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্টটা অনেক বেশি ভালো হবে। এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ ভিনেগার। শুকনো উপকরণগুলো এখন লিকুইড উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। সবশেষে দিয়ে দিব 1/4 কাপ কমলার রস। কমলার রস দেওয়ার পর এখন এই ব্যাটারটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডে এই কেকের ব্যাটারটা ঢেলে নিব। এটা 6.5 ইঞ্চির একটা মোল্ড। এই মোল্ডে আমি একটা কাগজ বিছিয়ে এর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিলাম আর একটু বাড়িতে নিব, এতে করে ভিতরে এয়ার বাবল থাকলে এগুলো বের হয়ে যাবে। চুলাতে এই হাঁড়িটা আমি লবণ দিয়ে প্রায় 10 মিনিট আগে মিডিয়াম লো হিটে বসিয়ে রেখেছিলাম, এটাকে প্রি হিট বলে। এখন হাঁড়িটা গরম হয়ে এসেছে, এর মধ্যে এখন আমি কেকের সেই মোল্ডটা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা এখন একেবারে কম করে দিব, কেকটা ফুলে ওঠা পর্যন্ত। ঠিক 45 মিনিট পর আমি কেকটা একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, কাঠিটা ক্লিন বের হয়েছে। কাঠি ক্লিন বের হলে বুঝতে পারবেন যে কেক হয়ে গেছে। আর কাঠিটা যদি ক্লিন বের না হয় সেক্ষেত্রে আপনারা আর 5-10 মিনিট বসিয়ে রাখতে পারেন। এখানে আমি একটা অরেঞ্জ জেলির পাউডার নিয়েছি। এটাকে এখন মেজারমেন্ট কাপে 1.5 কাপ পানি দিয়ে আমি চুলাতে জাল করে ফুটিয়ে নিব। যখন এই জেলির মধ্যে বলক উঠে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটা বাটিতে এই জেলিটা ঢেলে সেট হতে দিব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে মোল্ড থেকে তুলে নিয়েছি। এর পেছনের কাগজটা তুলে ফেলতে হবে। একটা সুতা দিয়ে আমি কেকটাকে 2টা পার্ট করে নিচ্ছি। আর জেলিটা এটা সম্পূর্ণ সেট হয়ে গেছে। এটাকে আমি রুম টেম্পারেচারে হয়ে আসার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1/2 ঘন্টার জন্য। এখন একটা নোজেল দিয়ে আমি ঠিক এভাবে গোল গোল শেপ করে কেটে নিব। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য করছি, আপনারা চাইলে ডেকোরেশনটা অন্যভাবেও করতে পারেন। এখন আমি এটা তুলে নিয়েছি আর সাইডের যে জেলিগুলো ছিল এগুলোকে আমি একটু কুচি করে কেটে নিব। মাঝের পার্টে এই জেলিগুলো আমি ব্যবহার করব। প্রথম পার্টটাতে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। এখন লাগিয়ে নিব ক্রিম। মাছের পাড়টাতে ক্রিম লাগানোর পর আমি এখন দিয়ে দিব সেই কুচি করে রাখা জেলি। জেলি দেওয়ার পর আমি একেবারে নিচের পাড়টা উপরে দিয়ে দিলাম, কারণ নিচের পাড়টা সমান থাকে। আর এর উপরে এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ।
সুগার সিরাপ ব্রাশ করার পর এখন উপরে আমি আবার ক্রিম লাগিয়ে দিব। ক্রিমটা যতটা সম্ভব ফিনিশিংটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। সাইডে ক্রিম লাগানোর পর আমি এখন সাইড দিয়ে দিয়ে দিব অরেঞ্জ ওয়েফার। এই ওয়েফার গুলো আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন। ওয়েফার লাগানোর পর এখন আমি M1 নজিল দিয়ে কিছু ফুল করে দিব। সেই একই নজেল দিয়ে আমি একটু প্রেস করে ফুল করে দিচ্ছি মাঝখানে। আর এখন দিয়ে দিব সেই গোল করে কেটে রাখা জেলি। জেলিগুলো আমি ফাঁকা জায়গাতে বসিয়ে দিচ্ছি। আর এই ডেকোরেশনটা আমি আমার পছন্দ মতো করেছি। আপনারা চাইলে আপনাদের যেভাবে ভালো লাগে কেকটা সেভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আর এই ধরনের কেকগুলো আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, কারণ বাচ্চারা এরকম ওয়েফার আর জেলি দেওয়া কেক অনেক বেশি পছন্দ করবে। ওয়েফার যেন সাইড থেকে খুলে না যায় বা বাতাস লেগে অনেক সময় ওয়েফারগুলো একটু খুলে যায়, এজন্য সাইড দিয়ে আমি একটা ফিতা বেঁধে দিচ্ছি। এতে করে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।